আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলার জেরে বিগত বছরগুলোতে বিশ্ব জুড়ে কোমল পানীয় কোকাকোলা বয়কট শুরু হয়, বাংলাদেশেও সেই ঢেউ এসে লাগে। শুনেন নাই, এটা তো ওই জায়গা। মুসলিম জনগোষ্ঠীর বিশ্বাস কোকাকোলা ইসরায়েলি পণ্য। তারা মনে করেন এই পানীয় বিক্রির অর্থের একটা বড় অংশ ব্যয় হয় ফিলিস্তিনে হামলার পেছনে। যদিও এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান সবসময় দাবি করে আসছে বিশ্বের যে কোনো ধর্মীয় ইস্যুতে তাদের অবস্থান নিরপেক্ষ। সুলতান সুলেমান, তুমি নাকি কইছো কোক ওই জায়গা? বয়কটের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছে কোকাকোলা। প্রতিষ্ঠানটি চেষ্টা করছে মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে। সেই প্রয়াসে বাংলাদেশে সম্প্রতি একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে, যেখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে কোক মোটেও ইসরায়েলি পণ্য নয়, এটা একটা গুজব। এও দাবি করা হয় যে ফিলিস্তিনে এর ফ্যাক্টরি আছে, আর গেল 62 বছর ধরে বাঙালির আবেগে মিশে আছে এই পানীয়। গত 62 বছর ধরে আমাদের আবেগে স্মৃতিতে মিশে। বিজ্ঞাপনটি প্রকাশিত হয় 9 জুন। এরপর নেট দুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে, শুরু হয় সমালোচনা। কিছুদিন বয়কট বিষয়টি ঝিমিয়ে গেলেও এর মাধ্যমে সেই আগুনে নতুন করে ঘি ঢালা শুরু হয়েছে। নেট নাগরিকরা বলছেন কোকাকোলা কোম্পানি প্রোপাগান্ডা ছড়াচ্ছে, মিথ্যা তথ্য উপস্থাপন করছে। 190টা দেশে লোকে কোক খায়, তুরস্কে খায়। এই বিজ্ঞাপনে অভিনয় করেছেন শরাফ আহমেদ, জীবন, শিমুল শর্মা সহ অনেকে। তারা মূলত কাজল আরেফিন, অমির, ব্যাচেলর পয়েন্ট, ফিমেল ইত্যাদি নাটকের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন, ফলে তাদেরও বয়কটের ডাক দেয়া হয়েছে। আপনার কি জ্ঞান বুদ্ধি বলে কোনো কিছু নাই? আপনার রুচি এত খারাপ। সমালোচনা প্রসঙ্গে কথা বলতে শরাফ আহমেদ জীবনের সঙ্গে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি। তবে শিমুল শর্মার সঙ্গে কথা বলা সম্ভব হলেও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। না 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 ভাই, আমি আসলে কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, কারণ আমি আসলে একটা ডাবিং এ আছে, আমাদের মানে ইমেলের আমাদের ডাবিং চলতেছে, আমি আসলে কাজের মধ্যে আছি, এই যে কোনো ইন্টারভিউ দিতে চাই না। অন্যদিকে বিজ্ঞাপনের শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মাকে দেখে দর্শকের ধারণা এটি কাজল আরেফিন অমি নির্মাণ করেছেন, ফলে তিনিও তোপের মুখে পড়েছেন। তবে এর নির্মাতা জানিয়েছেন বিজ্ঞাপনটি তার বানানো নয়। বেসিক্যালি ভাই, আমি আসলে বিজ্ঞাপন বানাইনি, তো এই বিজ্ঞাপনে জীবন ভাই আর শিমুল অ্যাক্টিং করায় মানুষ মনে করতেছে বিজ্ঞাপনটা আমি বানাইছি, বাট আমি এই বিজ্ঞাপনটা বানাইনি। আর অবশ্যই এজ এ ডিরেক্টর আমি সবসময় চেষ্টা করবো সাধারণ মানুষের জন্য কাজ করতে, আমাদের দেশের মানুষের জন্য কাজ করতে, এবং আমি মুসলিম পরিবারের ছেলে, আমারও অনেক বিষয় মাথায় রেখে তারপর কাজ করতে হয়, এবং আমি অবশ্যই চেষ্টা করি যে একটা কাজ করার আগে সেটা নিয়ে পজিটিভ, নেগেটিভ এবং আমাদের দেশের মানুষ এই বিষয়টাকে কিভাবে দেখে সেই বিষয়গুলো মাথায় রেখে আসলে কাজ করার চেষ্টা করি। আসন্ন কোরবানির ঈদে অমির জনপ্রিয় নাটক ফিমেলের চতুর্থ কিস্তি উন্মুক্ত করা হবে, এতেও দেখা যাবে শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মাকে। যদিও পরিচালক জানিয়েছেন চলমান এই বিতর্কে তার নাটকের গ্রহণযোগ্যতা হারাবে না। আপনি হলেন আমার দেখা পৃথিবীর একমাত্র বয়স্ক লোচলুক। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।